আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বাবাজিরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা অশেষ মেহরবানি দিয়ে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো প্রিয় বাবাজিরা, আজকে তোমরা ক গ্রুপে যারা রয়েছ আমি তোমাদের নামগুলো বলছি। মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ গোলাম মুর্শেদ, মোহাম্মদ আবদুল্লাহ আলী, মোহাম্মদ শোয়াইব আহমদ, মোহাম্মদ বিন শেখ, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ গালিব আহমদ, মোহাম্মদ তানজিম তালুকদার, মোহাম্মদ উবাইদুল্লাহ, মোহাম্মদ হাসিবুল ইসলাম, মোহাম্মদ মাইনুল ইসলাম, মোহাম্মদ বাশির মিসবাহ। প্রিয় বাবাজিরা, আজকে তোমাদের কোরআন শরীফ পড়া থাকবে 4 নং পারার 17 ও 18 নং পৃষ্ঠা। আমি তোমাদেরকে পড়াটি বলে দিচ্ছি, তোমরা সকলেই খুব ভালোভাবে খেয়াল করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنست منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن
كنا نساءً فوق اثنتين فلهما الثلثان ما فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعض وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعض وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعض وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم صدق الله العظيم তো প্রিয় বাবাজিরা আজকে তোমাদের কোরআন শরীফ পড়া এই পর্যন্তই তোমরা সকলেই এই কোরআন শরীফ পড়াটা খুব মনোযোগ সহকারে শিখে নেবে আর প্রতিদিনের ন্যায় আজকেও তোমরা নিজে পড়াচ্ছে পড়াটা বেশি শুনবে এবং বারবার শোনার চেষ্টা করবে এবং শোনার সময় আঙুল দিয়ে ধরে ধরে শোনার চেষ্টা করবে এতে করে তোমাদের পড়াটা ধরতে সহজ হবে আর তখনই তোমাদের পড়াটা শিখতেও সহজ হবে
এজন্য প্রিয় বাবাজিরা তোমরা সকলে এই পড়াটি খুব মনোযোগ সহকারে শিখে নেবে। এর পাশাপাশি তোমরা সকলেই পুরাতন কাপড় পরিধানের যে দোয়াটি আছে সেই দোয়াটি শিখে নেবে। আমি তোমাদেরকে দোয়াটি বলে দিচ্ছি, তোমরা সকলেই খুব ভালোভাবে খেয়াল করো। পুরাতন কাপড় পরিধান করিলে এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়া লা কুওয়া। তোমরা সকলেই এই দোয়াটি শিখে নেবে। তোমরা সকলেই পড়ালেখার পাশাপাশি যখন বাসায় অবস্থান করবে তখন তোমরা পরস্পর একে অপরকে সালাম দেবে আর তোমরা সকলেই গুনাহ থেকে বেঁচে থাকবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মা বাবার কথা মেনে চলবে আর সকলের জন্য দোয়া করবে, আর বড়দের সাথে কথা বলার সময় নিচু আওয়াজে কথা বলবে। তো প্রিয় বাবাজিরা, আজকে তোমাদের ক্লাসে যে বিষয়গুলো বলা হলো তোমরা সকলেই সেই বিষয়গুলোর প্রতি খুবই খেয়াল করবে। তো আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্তই। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।